আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলি বিমান হামলায় কেঁপে উঠল পুরো গাজা উপত্যকা। তালেবানের পানশির বিজয়কে আবারও প্রত্যাখ্যান করল বিরোধীরা। ট্রুডোকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ। বিস্তারিত খবরে জানবেন বাংলাদেশ ভারত ফ্লাইট চালুতে খুশির হাওয়া কলকাতার বাজারে। বিমান হামলায় ২০ বছরে ৪৮,০০০ মানুষকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। কাশ্মীরিদের ভাগ্য নির্ধারণের অধিকার দিতে হবে দাবি ইমরান খানের। সবশেষে জানবেন মিয়ানমারের সামরিক শাসকদের বিরুদ্ধে ছায়া সরকারের যুদ্ধ ঘোষণা। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ইসরায়েলি বিমান হামলায় কেঁপে উঠল পুরো গাজা উপত্যকা। ইহুদিবাদী ইসরায়েল গতরাতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। খান ইউনি শহরের কয়েকটি এলাকার উপর এই হামলা চালানো হয়। এসব হামলায় পুরো গাজা উপত্যকা কেঁপে ওঠে। ইসরায়েলি হামলা রুখতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো আগ্রাসী বিমান লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। ফিলিস্তিনি শিয়াব নিউজ এজেন্সি জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের খান ইউনি শহরের আল কাদিসিয়া এলাকার উপর কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর কয়েক মিনিট পর লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানায় যে হামলা বন্ধ হয়নি, এখনও বিমানগুলো ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে। ফিলিস্তিনি গণমাধ্যমের খবর অনুসারে গতরাতে বিমান হামলা এতটা ভয়াবহ ছিল যে বিস্ফোরণ থেকে কান ফেটে যাওয়ার মতো শব্দ হয়। এই অবস্থার মধ্যে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা অনেকটা নিচু দিয়ে উড়ে যাওয়া ইসরায়েলি বিমান লক্ষ্য করে গুলি চালাতে থাকে। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী বরাবরের মতোই দাবি করেছে, ফিলিস্তিনি থেকে আগুনে বেলুন দিয়ে হামলা চালানোর জবাবে তারা বিমান হামলা চালিয়েছে। তালেবানের পানশির বিজয়কে আবারও প্রত্যাখ্যান করল বিরোধীরা। তুমুল লড়াইয়ের পর আফগানিস্তানের সর্বশেষ অঞ্চল হিসাবে পানশির উপত্যকা দখলের ঘোষণা দিয়েছে তালেবান। এর মধ্য দিয়ে দেশটির মোট ৩৪টি রাজ্যের সবগুলোই তালেবানের নিয়ন্ত্রণে চলে আসলো। সোমবার পানশির দখলের পর সেখানেও পতাকা উড়িয়েছেন তালেবান সদস্যরা। তবে তালেবানের বিজয়কে আবারও প্রত্যাখ্যান করেছে সেখানকার প্রতিরোধ বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট বা NRF। সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া অডিও বার্তায় তালেবানের বিরুদ্ধে জাতীয় আন্দোলনের ডাক দিয়েছেন প্রতিরোধ বাহিনীর নেতা আহমেদ মাসুদ। তিনি বলেন, পানশিরের সব কৌশলগত অবস্থান গুলোতে প্রতিরোধ যোদ্ধারা রয়েছে এবং তালেবানের বিরুদ্ধে লড়াই চলছে এখনও। এই সময় তিনি দেশের স্বাধীনতা ও সমৃদ্ধির স্বার্থে সবাইকে আন্দোলনে নেওয়ার আহ্বান জানান। একই সাথে তালেবানকে বৈধতা দেওয়া এবং তাদের সামরিক ও রাজনৈতিক আত্মবিশ্বাসের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়ী করেন মাসুদ। ট্রুডোকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ। নির্বাচনী প্রচারণার সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছেন বিক্ষোভকারীরা। সোমবার কানাডার গ্লোবাল নিউজ এই খবর প্রকাশ করেছে। ওন্টারিওর লন্ডনে এই ঘটনা ঘটে। ট্রুডো ঘটনাস্থল ত্যাগ করার সময় বিক্ষোভকারীরা তাকে ঘিরে ফেলে এবং পাথর নিক্ষেপ করা শুরু করে। তারা ট্রুডোর উদ্দেশ্যে অপমানজনক কথাবার্তাও বলেন। এক পর্যায়ে ট্রুডোকে নিরাপত্তা দিতে এগিয়ে আসে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তারা হাতে হাত ধরে দাঁড়ান যেন ট্রুডোর শরীরে পাথর না লাগে। পরে তিনি বাসে করে চলে যান। ওই ঘটনার পর ট্রুডো জানিয়েছেন তার শরীরে হয়তো পাথরের আঘাত লেগেছে। আপনি এ বিষয়ে নিশ্চিত কিনা জানতে চাইলে ট্রুডো বলেন, তাতে কি আসে যায়। পরে ট্রুডো মজা করে বলেন, কয়েক বছর আগে আমার জীবনে এমন কেউ ছিল যে আমাকে লক্ষ্য করে কুমড়ার বীজ ছুটত। গ্লোবাল নিউজ জানিয়েছে, ঘটনাস্থলে হাজির কয়েকজন সংবাদকর্মীর শরীরে পাথর লেগেছে, তবে তারা আহত হননি বলে জানা গেছে। বাংলাদেশ ভারত ফ্লাইট চালুতে খুশির হাওয়া কলকাতার বাজারে। বাংলাদেশ ভারতের মধ্যে ফের ফ্লাইট চালু হওয়ায় হাফ ছেড়ে বেঁচেছেন কলকাতার ব্যবসায়ীরা। বাংলাদেশি ক্রেতাদের হাত ধরে দুর্গাপুজো সামনে রেখে সেখানকার ব্যবসা বাণিজ্য আবারও জমজমাট হয়ে উঠবে বলে আশা প্রকাশ করছেন তারা। ভারতে করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউ প্রকট আকার ধারণ করায় গত এপ্রিলে দুই দেশের মধ্যে উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে মাথায় হাত পড়ে কলকাতার নিউ মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট, মার্কুইস স্ট্রিট, লিন্সে স্ট্রিট, পার্ক স্ট্রিটের ব্যবসায়ীদের। এসব এলাকার দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান অনেকাংশেই বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভরশীল। মার্কুইস স্ট্রিটে একটি পোশাকের দোকানের মালিক সুনীল মাহাতো টাইমস অফ ইন্ডিয়াকে জানান, তার ব্যবসা বাংলাদেশ থেকে যাওয়া ক্রেতাদের একটি অংশের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল, যারা ঈদ ও পুজো সামনে রেখে উৎসবের দিনগুলোতে কেনাকাটার জন্য ভারতে যান। তিনি আরও বলেন, ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে গত কয়েক মাসের ব্যবসা একেবারে ধুয়ে গেছে। নিউ মার্কেট এলাকার এক দোকান মালিক জানান, তার প্রতিষ্ঠানের প্রায় অর্ধেক বিক্রি বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভরশীল। বোম্বে সিল্ক স্টোরের মালিক বিনয় মঙ্গলানি বলেন, অনেক বাংলাদেশি তাদের রোগীদের নিয়ে মেডিকেল ভিসায় কলকাতা আসেন, আমার ক্রেতাদের একটা উল্লেখযোগ্য অংশ তারাই।
বিমান হামলায় 20 বছরে 48,000 মানুষকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। গত 20 বছরে যুক্তরাষ্ট্রের সরাসরি বিমান হামলায় 48,000-এরও বেশি বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ গ্রুপ ইয়ার ওয়ার এস এর একটি তদন্তে এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে। 20 বছর আগে ওয়াশিংটনের তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে কি পরিমাণ প্রাণহানি ঘটেছে তা এই তদন্তের মাধ্যমে ফুটে উঠল। আর প্রায় 2 সপ্তাহ পর 9/11 হামলার 20 বছর পূর্তি হবে, তার ঠিক আগে আগে এমন প্রতিবেদন প্রকাশ করল ইয়ার ওয়ার্স। তারা বলছে 2001 থেকে 2020 সাল পর্যন্ত মার্কিন বিমান হামলায় কমপক্ষে 22,679 জন এবং সম্ভাব্য 48,308 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সূত্র এবং মার্কিন সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে ডাটা ব্যবহার করে ইয়ার ওয়ার্স জানিয়েছে 9/11 হামলার পরবর্তী 20 বছরে 60টি বড় সংঘাতপূর্ণ এলাকায় কমপক্ষে 91,340 বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাক, সিরিয়া, আফগানিস্তান, সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তান এবং লিবিয়ায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এসব হামলায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইরাক ও সিরিয়ায়। 2001 থেকে 2020 সাল পর্যন্ত ইরাকে মার্কিন বিমান হামলায় 11,474 থেকে 24,136 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। একই সময় সিরিয়ার মার্কিন বিমান হামলায় 15,573 জন ব্যক্তি নিহত হয়েছে। ইয়ার ওয়ার্স বলছে আফগানিস্তানে গত 20 বছরে মার্কিন বিমান হামলায় 6,799 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। ইয়েমেনে নিহত হয়েছেন 412 জন, এছাড়া সোমালিয়ায় 333 জন, পাকিস্তানে 969 জন এবং লিবিয়ায় 86 জন নিহত হয়েছে বলে জানাচ্ছে ইয়ার ওয়ার্স। ওই বেসামরিক ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের সরাসরি বিমান হামলায় নিহত হয়েছে, তারা অন্য কোনো ধরনের লড়াই বা যুক্তরাষ্ট্রের কোনো মিত্র পরিচালিত বিমান হামলায় নিহত হয়নি বলে জানিয়েছে ইয়ার ওয়ার্স। কাশ্মীরিদের ভাগ্য নির্ধারণের অধিকার দিতে হবে দাবি ইমরান খানের। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণকে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার দিতে হবে। প্রতিরক্ষা দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় ইমরান খান সোমবার এই কথা বলেন। তিনি বলেন কাশ্মীরি জনগণের ভাগ্য নির্ধারণের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যেসব প্রস্তাব পাশ হয়েছে তা কার্যকর করার বাধ্যবাধকতা রয়েছে দিল্লির। ইমরান খান বলেন আমরা আমাদের পক্ষ থেকে যা করার তা করে যাব। 1965 সালে 6 সেপ্টেম্বর ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ শুরুর দিনটিকে স্মরণ করে পাক সরকার এই দিন প্রতিরক্ষা দিবস পালন করছে। ইমরান খান বলেন পাকিস্তান সৃষ্টির পর থেকে কখনো ভারত শান্তিপূর্ণ স্ব-অবস্থানের বিষয়টি মেনে নেয়নি, কিন্তু পাকিস্তান বরাবরই শান্তি প্রতিষ্ঠার পক্ষে কাজ করে যাচ্ছে বলে তিনি দাবি করেন। মিয়ানমারের সামরিক শাসকদের বিরুদ্ধে ছায়া সরকারের যুদ্ধ ঘোষণা। মিয়ানমারের সামরিক শাসকদের বিরুদ্ধে জনপ্রতিরক্ষা যুদ্ধ ঘোষণা করেছে দেশটির ছায়া সরকার। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দিয়েছেন মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুয়ালাশি লা। দুয়ালাশি লা ফেসবুক ভিডিও বার্তায় আরও বলেন জনগণের জীবন ও সম্পত্তি রক্ষার দায়িত্ব থেকে জাতীয় ঐক্য সরকার সামরিক সরকারের বিরুদ্ধে জনতার প্রতিরোধ যুদ্ধ শুরু করেছে। মিয়ানমার ছায়া সরকারের প্রধান বলেন এটি একটি গণবিপ্লব, তাই মিয়ানমারের সব নাগরিক দেশের প্রতিটি প্রান্তে মিন অং লাইংয়ের নেতৃত্বাধীন সামরিক সন্ত্রাসীদের বিরুদ্ধে বিদ্রোহ করবে। গত 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে সামরিক জান্তা। এরপর দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এনএলডি সরকারকে উৎখাতের 6 মাসের মাথায় মিয়ানমারের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন জান্তা প্রধান মিন অং লাইং। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর থেকে জান্তা বিরোধী বিক্ষোভ দমন করতে 939 জনকে সেনাবাহিনীর সদস্যরা হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া 6,990 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।